অনেক দুই তিন বছর পর পাঁচ বছর পর এটা ঝুটে নষ্ট হয়ে যায় জমকে, কিন্তু এটা প্রবলেম হওয়ার কোন চান্স নাই। এটাতে পানি ঢেলে দিবেন, এক ফোঁটা পানি ভেতরে যাওয়ার কোন ভয় নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা 2022 সালের লেটেস্ট চুলা দেখাবো, অ্যারিস্টন ব্র্যান্ডের, অ্যারিস্টনের গ্রানাইটের, এবং হচ্ছে অ্যারিস্টনের হচ্ছে এটা হচ্ছে এস এস এর চুলা। যারা এস এস নিতে চান তাদের জন্য এস এস, যারা গ্রানাইট নিতে চান গ্রানাইটের, চারটা মডেলের লেটেস্ট টেকনোলজির চুলা আমরা দেখাবো। আর এগুলো আপনারা পেয়ে যাবেন নিউ আজমির এন্টারপ্রাইজে, তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায়, দোকান নাম্বার 369। আর আমাদের সাথে এই চুলাগুলো সম্পর্কে জানাবে আমাদের সাথে রয়েছে বিল্লাল ভাই। বিল্লাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে, আপনি ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। বিল্লাল ভাই, কি কি গ্যাসের চুলা আমাদেরকে দেখাবেন আজকে? আজকে আপনাদের সবার পরিচিত একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা নাকি আপনি আমি সকলে চিনি। এই ব্র্যান্ড হলো আপনার অ্যারিস্টন ব্র্যান্ডের, অ্যারিস্টন ব্র্যান্ড, অ্যারিস্টন। এটা অনেকে বলে ইতালির, যেমন ওদের কোম্পানিটা মানে ইয়ের কোম্পানি আপনার ইতালি কোম্পানি, তেমন ওদের মানটাও রাখছে ইতালি কোম্পানি। আচ্ছা, এটা সর্বপ্রথমে আমি আপনাদের মার্বেল দিয়ে বলি। আচ্ছা, এখন যেহেতু আপনার লেটেস্ট এর মধ্যে আসছে ভাইয়া, অনেকে মার্বেল পছন্দ করে, তো সেক্ষেত্রে মার্বেলের থ্রি বার্নারটা খুবই চলতেছে, খুবই চলতেছে। এটা মার্বেলের থ্রি বার্নার, বার্নারগুলো কিন্তু বড় দেখেন। থ্রি বার্নারের মধ্যে যেটা আপনার আগে ছিল সেটা হলো আপনার থ্রি বার্নারের মধ্যে এই যে সাইড বাটনটা ছিল না। আচ্ছা আচ্ছা, সাইড বাটনটা ছিল না, এবং এই যে এমএমটা একটু কম এমএম ছিল। আচ্ছা আচ্ছা, ঠিকনেসটা, হ্যাঁ ঠিকনেসটা এখন বেটার মানে একটু বেশি করে নিয়ে আসছে। এসএস এর মান ভালো করছে, বার্নারের মান ভালো করছে, নপের মান ভালো করছে, এবং ভেতরে যেই অটোটা সেই অটোটার মান খুবই ভালো করছে। আর এটা হলো আপনার সাইড বর্ডার দেওয়ার কারণ হলো ভাইয়া, যে এই যে নফটা তো স্টিলের, এই নফটা আপনার গরম হবে না, গরম হবে না, গরম হবে না। টেকসইয়ের দিক দিয়ে আল্লাহর রহমতে 8-10 বছর ইউজ করতে পারবেন। এবং এই যে পেন সাপোর্টটা দেখতেছেন অনেক হেভি করছে, অনেক হেভি করা হয়েছে। এবং এই যে বার্নারটা, বার্নারটা কলম 100% পিতল, দেখেন পিতল বার্নার, এটা কলম দেখলেই বুঝতে পারবেন যে আপনি পিতল। চুলার কালিটা এবং টেকসইটা আপনার দীর্ঘজীবী হয়, কালি উঠবে না। এবং এই যে এটা দেখতেছেন ভেতরে যে অটোটা সেটা আপনার খুবই হেভি অটো করা হয়েছে, যেটা নাকি আগের থেকে আরো আপডেট করে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আর আমি বলবো এই একটা চুলা নিবেন আপনি আল্লাহর রহমতে 8-10 বছরে ইউজ করতে পারবেন। মার্বেল থিকনেসটা করছে আপনি 12 mm, 12 mm, 12 mm। আর এই যে নফটা দেখতেছেন, নফে আগের নফগুলি যেগুলি ছিল সেগুলি হলো আপনার এরকম পানি টানি ঢুকে যেত, এখন আবার কভার করে আপনার পানি ঢোকার সিস্টেমও অফ করে দিচ্ছে। আচ্ছা, পানি ঢোকার কিন্তু কোনো ওয়ে নাই, ওয়ে নাই এখানে। আচ্ছা, আর আপনি ইউজ করবেন যেহেতু একটা জিনিস ইউজ করবেন, একটা ভালো জিনিস ইউজ করলে কি হবে আপনাকে ভাবি কোনো প্যারা দিবে না ভাই। আসলে ভালো একটা চুলা নিলে কিন্তু ঘরের ওয়াইফও কিন্তু ঠান্ডা থাকবে ভাই, ভাবিদের প্যারাই খুব প্যারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্যারা থেকে বাঁচার জন্য আপনি একটা ভালো একটা ব্র্যান্ড নেন, আর এই ব্র্যান্ডটা তো সকলেই পরিচিত, অ্যারিস্টন ব্র্যান্ড, সবার সবারই কলমে এটার ভিতরে একটা আস্থা আছে। আচ্ছা আচ্ছা, আস্থা আছে, এটা এট এ টাইমে আপনি তিনটা বানার একসাথে চালাতে পারবেন। আচ্ছা, এবং ফ্লেমটা হবে একেবারে ব্লু কালার, ব্লু কালার, ব্লু কালার হবে। ব্লু কালারটা কি ভাইয়া, আমরা ব্লুটা অনেকে বুঝি না, ব্লু কালার যেটা হবে সেটা কখনোই চুলাটাতে কালি উঠবে না, কালি আসবে না, কালি আসবে না। আচ্ছা আচ্ছা, নীল আগুন হলে কালি আসবে না। এই যে এটা আপনি দিলেন, ওয়ান করলেন, ওয়ান করলেই আপনি মানে পুশ করলে আগুন জ্বলবে। এখন আমি দেখেন মিডিয়াম আনছি, মিডিয়াম আনলে কি হবে, দোনোটা আগুন জ্বলতেছে, আগুনটা সবচেয়ে বেশি থাকে, দোনোটা জ্বলতেছে। অনেক টাইম আমরা দম দিই না ভাইয়া, আচ্ছা আচ্ছা, তখন এই যে টিক চিহ্নটা আপনি নিচে নিয়ে যাবেন, ঘুরিয়ে দিয়ে নিচে দিয়ে এটা অফ হয়ে যাবে, এটা জ্বলবে। আচ্ছা আচ্ছা, আর এটা করলাম আগুনের ফ্লেমটা যে আসবে সেটা দেখেন আমি আপনাকে, আগুনের ফ্লেমের দুই সাইডে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ছোট পাতিলের মানে মাঝখানে একবারে নিচের তলাও লাগবে, পাতিলের সাইডেও লাগবে, সাইডেও লাগবে, তার মানে খাবারটা খুব ভালোভাবে আপনার মিক্স হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার এট এ টাইম তিনটা বানার চালাতে পারবেন। আর ওয়েটের দিক দিয়ে বলবো আনলিমিটেড ওয়েট। আচ্ছা আচ্ছা, ফায়ারের দিক দিয়ে আনলিমিটেড ফায়ারিং, আনলিমিটেড ফায়ার, এবং এটাতে আপনি যত মন চায় তত ওয়েট দিতে পারবেন। অনেক টাইমে বাবুদের সুজি টুজি করার জন্য এটা লাগে, ছোট একটা দেখা যায় জিগ দিয়ে আছে দিতে পারলে, এটা হচ্ছে রাউন্ড শেপের বার্নার গুলো, রাউন্ড শেপের, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে স্কোয়ার শেপের। আচ্ছা, আমি এখন আরো থ্রি বার্নারটা প্রয়োজনটা আমি বলি, যেটা ভাইয়া অনেকে টু বার্নারটা ইউজ করতেছে, তো গেস্ট আসছে কিংবা বাসা বাড়ি
বাড়িতে আমরা সকালবেলায় রান্না করি, তাড়াহুড়া করে ফেলি। তো এইটাতে আপনি দুইটাতে আপনি একটা তরকারি একটা ভাত রান্না করে দিলেন, আর একটাতে আপনি ডালও রান্না করতে পারবেন, ডালও রান্না করতে পারবেন। মানে তিনটে আইটেম আপনি এটাতে করতে পারবেন। তো এই সেক্ষেত্রে আপনাদের এইটা খুবই প্রয়োজন, যাদের প্রয়োজন আর কি, তারা এটা ইউজ করতে পারেন। এটা হলো থ্রি বার্নারের মধ্যে গেল। এখন টু বার্নারের মধ্যে আসেন। টু বার্নারের মধ্যে আপনার এই যে পেন্সা বাটারটা করছে আরো হেভি ভাইয়া, আচ্ছা আরো হেভি করা হয়েছে, মানে থ্রি বার্নারের থেকে আপডেটটা করছে আবার টু বার্নারটা। এটা পুরো সাইডটাই আপনার বর্ডার করা, দেখেন পুরো সাইডটা বর্ডার, ফুল বর্ডার। এটা পুরুত্বটা বললাম খুবই পুরুত্ব, খুবই হেভি, হেভি পুরুত্ব। এবং বানারটার দিক দিয়েও অনেক হ্যাভি করছে দেখেন, অনেক চমৎকার। এটা কিন্তু 100% ব্রাস, মানে পিতলের হবে, পিতলের। এবং এটা সিরিয়াল নাম্বার সব দেওয়া আছে যে ভাইয়া, আমি যে কোনো কপি টপি করে লেখা আছে, এটা সিরিয়াল দেওয়াই আছে। এবং এটা ফুল কনসেল, আচ্ছা কনসেল, এটা আপনার এসএসএম মান নন ম্যাগনেট, জমটম ধরা হবে না। এবং সিরামিকেরটা অন্য সব সিরামিকের থেকে এটা মোটা সিরামিক করছে, মোটা সিরামিক করলে কি হবে, টেক্সচারটা বেশি হবে, টেক্সচারটা বেশি হবে। এবং এটাতে পানি ঢেলে দিবেন, এক ফোঁটা পানি ভেতরে যাওয়ার কোনো ভয় নেই কা। আর এই যে অন্য সব স্টিলের মান ভাইয়া, এই যে দেখেন আমি একটু আপনাদের দেখাই, এই স্টিলের মানগুলি আপনার নর্মাল করে ফেলে, এই স্টিলের মানগুলি নর্মাল করে ফেলে। অনেক দুই তিন বছর পর, পাঁচ বছর পর এটা ঝুটে নষ্ট হয়ে যায় জমকে, কিন্তু এটা প্রবলেম হওয়ার কোনো চান্স নাই আল্লাহর রহমতে। তো আমরা দেখালাম কত সুন্দর চুলা আর কি, আর আপনি লুকটা দেখেন, অসাধারণ একটা লুক যা দেখবেন। আপনি চুলার দিকে যদি কিচেন রুমে আপনাদের গেস্ট এসে কখনো যায়, আপনি চুলাটা দেখে বলবে যে না একটা ভালো চুলা কিনছে, ভালো চুলা একটা কিনছে। এটা দেখে আপনারও দেখা হবে, অ্যাড হবে, আমারও ইনশাল্লাহ একটা হয়ে যাবে। আপনি যদি ভালো হয় বলবেন তো অবশ্যই যে নিউ আজমিরের থেকে নিয়ে আসো, একটা ভালো জিনিস পাবা। তো সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ আশাবাদী যে আপনার ওই কাস্টমারটা আমি ইনশাল্লাহ পাবো। আচ্ছা তো একটু এসএস এর আমরা যদি দেখি, এখানে এসএস দেখছি, অনেকে আবার মার্বেল পছন্দ করে না, যত ভালো মার্বেল হোক আমি নেব না। তো তারা কি ইউজ করবে না, তাদের জন্য আপনার থ্রি বার্নারের মধ্যে আপনার নিয়ে আসছি, টু বার্নারের মধ্যে নিয়ে আসছি এসএস এর। আচ্ছা এটা টু বার্নার, ভিডিওতে দেখলে বোঝা যায় না ভাইয়া, যখন আপনি সামনে আসবেন তখন বুঝতে পারবেন যে এটা কত ওয়েট। এগুলো হলো আপনার ইসে। এটা বড় দেখেন, এই বানার যে আপনি একটু আপডেট করছে, দেখেন 1 2 3 4 5 পাঁচটা করেই, মানে 10টা করে ছেদ্র একটা ইসের মধ্যে, তো কতগুলি আছে ভাই। আচ্ছা মানে আগুনের, আপনি যদি ধরেন বোতল গ্যাসে কেউ নেন তাদের বোতল সাশ্রয় দিবে, আর যারা ডাইরেক্ট গ্যাস নেবেন তাদের তো গ্যাসের কোনো অভাবই নেই, ভাই তারা যেভাবে খুশি সেভাবে ইউজ করে। মানে এগুলো বোতল গ্যাস, লাইন গ্যাস দুইভাবে চালাতে পারবে, দুইভাবে না, লাইন গ্যাসেরটা যদি বলেন আমাকে লাইন গ্যাস বলবেন আমি লাইন গ্যাস দেবো, আর ডাইরেক্ট গ্যাসেরটা যদি চান ডাইরেক্ট গ্যাস বলবেন, দুটোই তো আছে আপনাদের কাছে, দুটোর দুটোই আছে। আচ্ছা, আর এটা সিরামিকটা সেম, মোটা প্রযুক্ত করা হয়েছে। আচ্ছা, আর এই যে এসএসটা আমি বলবো ভাই, যেহেতু নেবেনই একটু ভালো জিনিস নেন, ভাবিদের একটা ভালো জিনিস দেন, আপনি নিজেও টেনশন ছাড়া থাকেন, ভাবিকেও আপনি টেনশন ছাড়া রাখেন। আচ্ছা আচ্ছা, এটাও সেম, আপনি যে তিন বানাতে তিনটাই বসাতে পারবেন অ্যাট এ টাইম। আর এই যে এই অটন মানটা বলবো, আমি বলবো যে ভাই অটন মানটা খুবই ভালো করছে, খুবই ভালো। আমার পার্সোনালি আমি এই অ্যারিস্টন ব্র্যান্ডটাকে অনেক পছন্দ করি। আর এই যে এটা হলো সেম, অনেকে থ্রি বার্নার ইউজ করতে চায় না, টু বার্নার ইউজ করতে চায়, আপনার ভাঙা টাঙ্গার কোনো ভয় নাই, যেভাবে ইউজ করেন 10 বছর ইউজ করতে পারবেন আল্লাহর রহমতে। আর এগুলি কলম স্কোয়ার জিপ, এটা স্কোয়ার জিপ, পায়া কয়টা দেখছেন ভাইয়া, আমি তো আপনাকে 1 2 3 4 5 6 7 8 আটটা পায়া ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে দীর্ঘজীবী ইনশাল্লাহ খুবই ভালো হবে আল্লাহর রহমতে। 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা, 5 বছরের অটো সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রাইস কোনটার কত রাখবেন? অনেকে বলে দেয় এই গ্যারান্টি এটা সেটা, ভাই আপনারা গ্যারান্টি নিতে আসেন না, আপনারা একটা ভালো প্রোডাক্ট নিতে আসেন তো অবশ্যই আপনি গ্যারান্টি কিনতে আসবেন না, ভালো একটা জিনিস নেন, ব্র্যান্ডের একটা জিনিস নেন, 10-15 বছর ইউজ করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একটু প্রাইসটা যদি বলে দিতেন ভাই, কেমন প্রাইস রাখছেন? এই যে একবারে আপডেট মডেল যেটা 2022 এর একবারে লেটেস্ট, সেটা পড়বে আপনার 11,500 টাকা। টু বার্নার যেটা 11,500 টাকা, সরি 10,000 টাকা, সরি টু বার্নারটা 10,500 টাকা, আর থ্রি বার্নারটা হচ্ছে, থ্রি বার্নারটা যেটা দেখতেছেন সেটাও ভাই আপনি 10,500 টাকা দিয়ে দিছি। আচ্ছা, থ্রি বার্নারও 10,500,
টু বার্নারও 10,500 ধামাকা অফার, ধামাকা অফার মানে ধামাকা জিনিস। আচ্ছা আচ্ছা, যে যেটা নিতে চায়। যে যেটা এটা 12 কারণটা হলো এটা কনসেল, বার্নারটা একটু ডিফারেন্স করছে, একটু বডি রেই করছে। এটাও 12 এমএম, এটাও 12 এমএম, যা আছে সব সেম, জাস্ট এইটুকু ডিফারেন্স এর জন্য আপনি একা সমান হয়েছে। আচ্ছা ওকে, আর যেটা এসএসআর আছে, এসএসআর 3 বার্নারটা যেটা দেখতেছেন এটা 10,500 টাকা, আপনারা হোম ডেলিভারি নিতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে গ্যাসের চুলাগুলো কালেক্ট করতে পারেন।